প্রিয় শুভাকাঙ্ক্ষী, তোমার স্মৃতিগুলো প্রতিনিয়ত ওলট পালট করে আমায়। তুমি বলতে বর্ষার বৃষ্টিতে ভিজবে, আমি বলতাম জ্বর আসবে, তখন কেমন হবে? তুমি বলতে জ্বরকে আলিঙ্গন করব সারা রাত, সকালে চা কফিতে সবকিছু দূর হবে, রইবে না কিছু আর। আমি বলতাম কি দারুণ কথা বলো তুমি, আমি তোমার কথার মায়া পড়ে যাচ্ছি। সত্যি সত্যি তুমি বৃষ্টিতে ভিজলে, পূর্ব কথা মতো সর্দি জ্বরও আসলো তোমার, ভারী ভারী কণ্ঠে কথা বলতে বলতে নাকের টান। আমি বললাম কি পচা মেয়ে, তুমি রাগ করলে। আমি তোমায় তোমার সুরে সুর মিলিয়ে বললাম, চলো আজ আবার বৃষ্টিতে ভিজি, সব ঠিক হয়ে যাবে। কি অদ্ভুত তুমি, তাতেও রাজি হলে। তোমার পাগলামি আমাকেও পাগল করে তুলল। কত কথা বলতে তুমি, বলতে যদি ছেলে হতে তাহলে ইফটিজিং করতে প্রতিনিয়ত, বলতে আপনি কেমন মানুষ, ইফটিজিং না করে থাকেন কিভাবে? তুমি ছিলে স্রোতের বাইরে, বলতে সব সম্পর্কের শেষে কেন মিলন থাকতে হবে? ততদিনে আমি তোমার পাগলামির প্রেমে পড়ে গেলাম, সকাল সন্ধ্যা মধ্যরাত কত কথা। তোমার প্রেমে আমি কখনো পড়িনি, পড়তে চাইনি, তোমার কথার মায়ায় আটকে গিয়েছিলাম। তোমার সব কিছুকে ভালো লাগতে শুরু করলো আমার, থনকু ব্যাপারেও তোমার সাথে হতো আলাপন, অনেক তোমাকে করতো ডিস্টার্ব, তুমি ডিস্টার্বিং এনিমেল বলে ডাকতে তাদের, ডিস্টার্বিং ওয়ান, ডিস্টার্বিং টু। এত ছেলে তোমার প্রেমে কেন পড়ে বুঝি না, তাদের নিয়েও আমার সাথে হতো কথন। আমার সকাল সন্ধ্যা সকল কাজে মাথায় ঘুরপাক করতে তুমি, সেদিন ফুটবল খেলে পা গেল ফুলে, কথায় কথায় বললাম আহা একটু মালিশ করে দাও না, তুমি বললে এ কি বলেন, ইহা শুধুমাত্র বৌদি সংরক্ষণ করার ক্ষমতা রাখে। আমি ভেবা জায়গা খেয়ে গেলাম, কি বলবো বুঝে উঠতে পারিনি। তুমি বললে আচ্ছা বাদ দেন, কফি খাবেন? তোমার কিচ্ছু লাগে না, শুধু কফি হলেই চলে। একদিন বললে ডিস্টার্বিং এনিমেল গুলো তোমাদের বাসাতেও গিয়েছিল, তোমার আব্বুর সাথে যা তা বলেছে, তোমার ভীষণ রাগ উঠেছিল, যদি তাদের জুতা পেটা করতে পারতে। আমি আট পাঁচ কিছু না ভেবে বললাম, ওদের বলে দিও আমি তোমায় ভালোবাসি। তুমি বললে না না, তুমি সেটা ডিজার্ভ করো না। তুমি বলতে সব কিছুতেই কেন মিলন থাকবে, সেটাই হলো। তুমি বললে আমরা কথা না বলি, আমার খুব খুব কষ্ট হয়েছিল, তবু আর কোনোদিন ফোন দিইনি, নাম্বার ছিল, অ্যাড্রেস ছিল, ছিল সবই, তবু পাইনি যোগাযোগ করতে, আমি চাইনি ডিস্টার্বিং এনিমেল হতে। শুনলাম তুমি প্রেমে পড়েছ, ভালোই চলছে তোমাদের প্রেম, কল্পনায় তোমরা ঘুরে বেড়াও সাগর সমুদ্র পাহাড় পর্বত মিনিলা পাতায়া, আর আমি কে রাখে আমার খবর, আমার মেয়েরাশিটা একদম ভালো না, একাই চলেছি একাকি পথে, ভালোই আছি। বিসিএস ক্যাডার হওয়ার পর অনেক অনেক অফার আসে, আমি মধ্যরাতে জ্যোৎস্না দেখবে, চাঁদের আলোয় মাথায় হাত বুলিয়ে গল্প করবে, আর যখন তখন বৃষ্টিতে ভিজে সর্দি লাগাবে, এমন কাউকে এখনো মনে পড়েনি। তোমার বিয়ের দাওয়াত পাবো কি? না পাওয়ার সম্ভাবনাই বেশি। তোমার আপুর বিয়েতে তোমাদের বাসায় যাবো আর যে করেছিলাম, তুমি বলেছিলে কেউ যদি জিজ্ঞেস করে সে কে, উত্তর কি দেবে? তুমি আমার শুভাকাঙ্ক্ষী ছিলে, খুব যত্ন নিতে আমার, আমি চেয়েছিলাম চিরস্থায়ী আমার পাশে তোমাকে রাখতে, ভুলটা আমারই, বুঝতে পারিনি তোমাকে, প্রতীক্ষা আরেকটা সুযোগ, অধরা শুভাকাঙ্ক্ষী। ইতি তোমায় বুঝতে না পারা আমি, তোমার সময়।